সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব কিভাবে চুড়া মাংস দিয়ে বিকেল বেলার নাস্তা তৈরি করা যায়। সেই রেসিপিটা তৈরি করতে একদমই অল্প সময় লাগে আর খেতে অসম্ভব টেস্টি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখে নিন। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেব। খামিরটা তৈরি করা হয়ে গেছে। আমরা ঠিক যেভাবে রুটির জন্য খামির তৈরি করি ঠিক ওই রকম করেই তৈরি করতে হবে। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন খামিরটাকে একটি কাঠের বোর্ডের উপরে নিয়ে নিয়েছি আর এইভাবে আরেকটু মথে নিতে হবে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি, বাকিটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এখন এটা দিয়ে রুটি বেলে নেব। এখন এর উপরে দিয়ে দিয়েছি অল্প একটু ময়দা। ময়দাটা লাগিয়ে রুটিটা বেলে নিতে হবে। আমি কিভাবে রুটি বেলছি একটু লক্ষ্য করেন। আমরা যেভাবে রুটির জন্য গোল করে বেলি ওইভাবে বেলবো না, একটু লম্বা করে বেলে নিতে হবে। তবে এটা কিন্তু মোটা হবে না, পাতলা করে বেলতে হবে। আর এই যে এইভাবে লম্বা করে নিতে হবে, অনেকটাই লম্বা করে নিয়েছি, হয়ে গেছে। আমি একটু সুবিধার জন্য ঘুরিয়ে নিচ্ছি। এখন নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে। অর্ধেকটা বরাবর দাগ কেটে নিতে হবে, সম্পূর্ণটা এইভাবে দাগ কেটে নিতে হবে। একদম শেষ পর্যন্ত কিন্তু দাগ কেটে নিতে হবে। এখন এইখানে আমি জোড়া মাংসটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে। আর কিভাবে রান্না করা মাংস ভেজে নিতে হয় সেই একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। পুলি পিঠার রেসিপিটা আপনারা যদি দেখতে চান তো সেটা দেখে নিতে পারেন। এখন সেই ভাজা মাংসগুলোকে আমি এইভাবে দিয়ে দিব। এখন আমি একটি বাটির মধ্যে পানি দিয়ে নিয়েছি। এই পানিটা আপনার আঠার কাজ করবে। এখন এই সাইড দিয়ে এভাবে পানিটা দিয়ে দিতে হবে আর এই দিক দিয়ে আটকে দিতে হবে। এভাবে উল্টিয়ে আটকে দিতে হবে। পানি দেওয়ার কারণে এটা কিন্তু আর খুলে যাবে না, আর পানি না দিলে কিন্তু লাগতে যাবে না, সেজন্য পানিটা আপনার আঠার কাজ করবে। এখন কিভাবে করতে হবে একটু লক্ষ্য করেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। আলতোভাবে কাজটা করতে হবে। তারপরে যে যে কর্নারে যে সাইডগুলো আছে সেটাকে এইভাবে একটু টেপ করে দিতে হবে। এখন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘোরাতে হবে আর এই যে এই কর্নারটা নিচ দিক দিয়ে দিয়ে দিতে হবে। তাহলে সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। কত সহজে কিন্তু কত সুন্দর একটা ডিজাইন করা হয়ে গেল। সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বাকি সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নেওয়ার পরে যখন পিঠাগুলো ভাজবেন তখন মিডিয়াম আঁচে ভাজতে হবে। তা না হলে দেখা যায় কালারটা তাড়াতাড়ি চলে আসে আর সেটা কিন্তু ক্রিস্পি হয় না। সেজন্য মুচমুচে করার জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুবই সুন্দর কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজতে সময় লেগেছে 5 মিনিট। এর থেকে আর খুব একটা বেশি কালার করব না, তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে। আর এটা দেখতে এমনিতেই সুন্দর লাগছে আর খুবই মচমচে হয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটি ঝাঁকনা দিয়ে তুলে নিব। সবগুলো পিঠাই কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমই মচমচে হয়েছে, খুবই সুস্বাদু খেতে। আপনারা কিন্তু বিকেলবেলা এরকম একটা মজাদার নাস্তার রেসিপি খুব সহজে তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বা বিকেলবেলায় যদি কোনো অতিথিরা আসে, গেস্ট আসে, তো গেস্ট বসিয়ে রেখেও কিন্তু এরকম একটা নাস্তা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে।
এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, একটু চাপ দিলেই কিন্তু ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন, আর আশা করছি পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।